খিচুড়ি, এদেশে খিচুড়ির খেল চলছে, চলবে। যেমন সেলুকাস বিচিত্র এদেশে এসে প্রথম যেটা খেয়েছিলেন তা হলো খিচুড়ি। তারপর ধরুন জোব চার্নক প্রথম যেদিন গঙ্গার ঘাটে নামলেন তখন স্থানীয় এক ভদ্রলোক তাকে খিচুড়ি রেঁধেই খাইয়েছিলেন। সঙ্গে ইলিশ মাছ ছিল কিনা আমার জানা নেই, তবে হ্যাঁ এটাও শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি দেশবন্ধুর বাড়িতে যেতেন শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য। তার লোক নরেন্দ্রনাথ দত্ত, তিনি বানিয়েছিলেন গ্রিডি ক্লাব। সেই গ্রিডি ক্লাবের সদস্যরা নাকি আবিষ্কার করেছিলেন এক অনন্য অন্য ধরনের খিচুড়ি। এই হচ্ছে খিচুড়ির খেল। সত্যি খিচুড়ি নিয়ে আড্ডায় রয়েছি, কেননা চলছে হাঁড়ি ভর্তি খিচুড়ি স্পেশাল উইক। আজকে তৈরি হবে আমার সবচেয়ে ফেভারিট সাবুর খিচুড়ি। বানাবেন এমন একজন কাকিমা যিনি কিনা একদিন সংসারে অনেকজনের সঙ্গে ছিলেন, সেই সংসার ভাঙলো, বড় বাড়ি ভাঙলো, ভেঙে সেখানে ফ্ল্যাট বাড়ি হলো, যৌথ পরিবার আর নেই। দুর্গাপুজো যেখানে তিনি ভোগ রাত্রের নিত্য দিন, সে দুর্গাপুজো আছে কি জেনে নেব, চিনে নিই। ছবি কাকিমা নমস্কার, স্বাগত রান্নাঘরে। খুব জানতে ইচ্ছে করছে এই যে বড় বাড়ি ছিল একটা, সেটা ভেঙে ফ্ল্যাট বাড়ি হয়ে গেল বালিতে, সেটা কত বছরের বাড়ি ছিল? আমাদের 150 বছরের বাড়ি। 150 বছরের বাড়ি মেনটেন করা আর সম্ভব হলো না, মানে ছাতের মধ্যে বটগাছ গজিয়েছে জলের ট্যাঙ্কে, সেই ছাতের বটগাছের শেকড় একতলায় এসে ঘর ভাসিয়ে দিচ্ছে, মানে ওটার কোনো কোনো কিছু করারই নেই। বৃদ্ধ বয়সের জন্য বলে ফ্ল্যাটই নাকি একটা ভালো। আমি যদিও তোমার বার্ধক্য এখনো এসছে বলে মনে হয়, বার্ধক্য আসেনি কিন্তু রোগ ধরে গেছে ভীষণ, সুগার, ইনসুলিনটা নাও, ইনসুলিনটা নেই। এতে সিমলা গেলাম বেড়াতে, তখনই তার আগে ধরা পড়লো, মেয়ে এলো বম্বে থেকে, মেয়ে এসে জবরদস্তি বলবে কেন এত রোগা হয়ে যাচ্ছ, আমি রোগা চেহারা নয়, চেপে ধরে নিয়ে গেলো ডাক্তারের কাছে, নিয়ে যেতে বললো যা তোর মাকে নিয়ে এখন সুগার টেস্ট করা। সুগার টেস্ট করাতেই ধরা পড়লো 280 প্রেশার, সুগার 428। এটা কি ডাক্তার বলছে সিমলা যাবেন কি আপনি, আপনার পাহাড়ি চুজ করলেন? আর হোল ফ্যামিলি, আমার ছেলে বউ আমার সঙ্গে থাকে, আর নাতনি তো আমার একদম মানে ভীষণ কাছের, হ্যাঁ আমার রান্না ছাড়া তার পছন্দ হয় না। এখন 2 মাস বউ রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না, বলেছে না কিচেনে তুমি আসবে না, দুর্গাপুজোর ভোগ রান্না আছে ওই জন্য সুস্থ। এখনো পুজোটা আছে? পুজোটা আছে, পুজোটা আমাদের বাড়ির আর হয় না, বাবার মানে আমাদের বাড়িতে যখন, তোমার বাপের বাড়ির পুজো ছিল? না, শ্বশুর বাড়িরই আছে। তা আমাদের বাড়িতে একটা কি হান ডেকেছিল সেটা জানি না, আমার শ্বশুরের কাছে শুনেছি, তারপর থেকে হান ডেকেছিল। হান ডেকেছিল মানে পুজোর সময় কোনো কেউ মারাটার আগে ছিলেন এরকম একটা কিছু। তা সেই তখন আমার বাবার পিসিমা বললেন যে ঠিক আছে পুজোটা আমি নিলাম, পুজোটা নিয়ে ওখানে একটা দুর্গা দালান করে ওখানে উনি পুজো করান। আমি 24 বছর ভোগ রাত্রি এখন। বাবা, অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে, কেন আমার বাড়িতে দুর্গাপুজো হয় আমি ভোগ রাধি, কিন্তু ঠিক এরকমই একটা বুকটা ধরাস ধরাস করে যে পারবো, কারণ দুর্গাপুজো একটা বিরাট আয়োজন, কিন্তু দেখবে মাই কোত্থেকে শক্তি দিয়ে। এবারে মেয়ে বলছে তোমাকে বম্বে নিয়ে চলে আসবো, ছেলে বউকে বলো রাঁধতে। এবার ছেলে ও তো বাচ্চা না, তুমি পারবে রান্নাটা করতে? না, আমি একটু, তুমি আমায় বলে বলে দিই জিনিসগুলো, আমি মিক্সিংটা করে দিচ্ছি, একটু হেল্প করে দিই তোমার। তো আমিও তো তোমার একটা মেয়ে হলাম, আমার নিশ্চয়ই একদম আসবো বলেই তো এত অনেকদিন মনে থাকবে তোমাকে ভীষণ, আর রেগুলার তোমার রান্না দেখি যে তোমার রান্নার ভীষণ ভক্ত আমি, ভীষণ ভালো লাগে তোমাকে, ভীষণ। আমার মেয়ে বউ কেমন, তুমিও তেমন। আচ্ছা এবার বলো কি কি লাগছে বানাতে, এখানে দেখে দেখো। ডালটা গরম হয়েছে না, আগে একটুখানি বলো কি কি লাগছে উপকরণগুলো। লাগছে মুগ ডাল ভাজা, সাবুটা গরম জলে ভিজানো আছে, এবার নুন চিনি আছে, জিরে হিং জিরে গুঁড়ো লাগবে, আর লঙ্কা আদা, নারকেল ভাজা, বাদাম ভাজা, চিনে বাদাম ভাজা, চিনে বাদাম ভাজা। এই যে বাদামগুলো ভেজেছো এটা কি সর্ষের তেল? আমারও ইমামির তেল আছে তাই আজকে তোমায় 1 লিটার দিয়ে দেব। কি দেব? জলটা গরম করে, জলটা গরম করে মুগের ডালটা ছাড়তে হবে। এটা কি মুগ ডাল ভাজার মুগ ডাল? মুগ ডাল আচ্ছা, একটু ভেজে রাখা আছে, দিয়ে দেব। হ্যাঁ
ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেটুকু সময় ডালটা সিদ্ধ হয় সেইটুকু সময় তোমার যদি অনুমতি থাকে একটা ছোট্ট ব্রেক নি। অবশ্যই। থ্যাংক ইউ। পেয়ে গেছি একটা নতুন মা, কাকিমা, মাসিমা, পিসিমা, সবার শেষে তো একটা মা শব্দ রয়েছে না, মায়ের স্নেহই পাই আমরা এই সমস্ত সম্পর্কের কাছ থেকে। যেটা করতে হবে, আমি বলেছি কাকিমার একটু হাতটা কাঁপে, সেই জন্য আমি একটু মিক্সিংটা করে দেবো, মশলাটা ভাজতে হবে এইটাতে। এটা একটু জল দিলে ভালো হতো, ডালটা কোনটা, ওই ডালটা দিচ্ছি, ডাল অল্প। এবার বলো এখানে কি দেবো? এবার এতে ইমামির তেল, তোমাদের কোন তেল, সর্ষে না সর্ষের তেল? মামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি খানি মাস্টার আয়। কতটা? আর একটু দেবো। এর বর্ণ গন্ধ যা যে বাঙালির চোখে জল এসে যায়। এবার কি দেবো? শুকনো লঙ্কা, লঙ্কা একটু ফাটিয়ে দেবো? হ্যাঁ একটু ফাটিয়ে না দিলে ফাটবে। শুকনো লঙ্কা একটু কমিয়ে দাও। জিরে, গোটা জিরে, তেজপাতা ভেঙে দিই। অবশ্যই হিং হিং, আর একটু হিং দাও। এবার কি আদা আদা বাটা? ঠিক জানতাম সবচেয়ে কঠিন বস্তুটি। তোমার ঢাল নেই? আছে। আর দেবো আদা? আর একটু একটু লাগবে, একটু দিলেই ভালো হয়। ওটাই দিয়ে দি। হ্যাঁ। এবার এবার হলুদ দাও, নুন একটু, হলুদ দি। নুনটা দিলে ফোটাটা বন্ধ হবে। বাড়িটাকে একটু নাড়াচাড়া করে নিতে। হ্যাঁ। আর এবার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা শেষে, শুকনো লঙ্কা গুঁড়ো। দু রকম লঙ্কা আছে, কাশ্মীরি মিষ্টিটা পরে, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ওই বাদামটা আর এটা দিয়ে দিতে পারবো, চিনে বাদাম, এটা চিনে বাদাম ভাজা আর নারকেল। একটু নারকেল রেখে দিচ্ছে সাজানোর সময় উপরে। হ্যাঁ অবশ্যই। এবার এটাকে আবার মিক্স করে, এবার মিক্স করে ডালটা কি একটু সেদ্ধ হয়েছে মনে হয়? হয়েছে। হ্যাঁ। এবার এই সাবুটা ওই ডালের মধ্যে দিতে হবে। তাহলে এবার নজর রাখুন ডালে। সাবুটা গরম জলে ভেজানো ছিল, বড় দানার সাবু না? বড় দানা, যতটা সাবু ততটাই ডাল, সমপরিমাণ, সমপরিমাণ। মানে খিচুড়িতে আমরা এমনি খিচুড়িতে জেনারেলি ডালটা একটু বেশি দিই, এক্ষেত্রে সমান সমান। গোবিন্দভোগ চালেতে ডালটা সমান 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 দিই। হ্যাঁ। এবার এবার ওটাকে ঘেঁটে দিয়ে ওটাকে একটু নেড়ে দিই, মিশিয়ে দিলাম। মানে আমার কোনো আইডিয়া ছিল না, আমার বাড়িতে কার্তিক বলে একজন আছে, সে রান্না টান্না করে, কী ভালো সাবুর খিচুড়ি করে। আমি জানতাম সাবু বোধ হয় ভাজে, সাবু ভাজে না? না না, তাতে এত টেস্ট হয়। বাবা, এটাকে মিশিয়ে দিতে হবে। নুনটা আর একটু লাগবে তোমার? নুনটা লাগবে, নুনটা তুমি দাও না একটু আন্দাজ করে। এখন দিয়ে দাও, দিয়ে দেবো নুন, চিনি, কাশ্মীরি মিরিচ, নুন, চিনি, কাশ্মীরি মিরিচ, গরম মশলাটা দেওয়া হয়নি, দেবো? হ্যাঁ, গোটা ফেলে দাও একটু। চিনি, তুমি তো একটু মিষ্টি পছন্দ করো, একটু গোটা গরম মশলা এরমভাবেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ। কাশ্মীরি মিষ্টিটা এবার দেবো, এবার কাশ্মীরি মিষ্টিটা আর দেবো। একটু দাও, বেশ রং টং না হলে খিচুড়ি মানাবে এখানে। এবার কি দেবো? জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো না তো, এমনি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, এমনি জিরে, জিরে গুঁড়ো যেটা ডাস্ট ভাজা বেটে দিলে তো, আগে তো বাটা মশলাই ছিল। আর কি দেবো? জিরে গুঁড়ো আর ঘি, গরম মশলা, ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস ঢাকা দিয়ে রাখতে হবে, স্ট্যান্ডিং টাইম একটা তোমার। তুমি রান্নাঘর দেখো না খুব রোজ? ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে মিক্স করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে কাকিমার কথা মতো। তো একটা কাজ করি, এই রেসিপিটা আপনাদের দেখাবো এখন নয়, যেখানে খিচুড়ি, সাবুর খিচুড়ি রেডি অ্যান্ড সফট।
এবার যেটা করতে হবে আপেলের পায়েশ বানাতে হবে, তার জন্য কি কি উপকরণ লাগছে একটু বলে দাও। লাগছে গাওয়া ঘি, আপেল কোরা, কিশমিশ, একটু মিল্ক, কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্ক, ঘন করা দুধ, আর গুঁড়ো গুঁড়ো চিনি, আর ছোট এলাচ ডালচিনি, অল্প ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স, হেসে দেওয়া তেজপাতা, তেজপাতা প্রথমে কি করব? প্রথমে গাওয়া ঘি দিয়ে আর তেজপাতা আর ছোট এলাচ দিয়ে ফোড়নের মতো একটু দিয়ে ফাটিয়ে দিয়ে হ্যাঁ এটা ভাজতে হবে। আপেলটা ওই দিয়ে প্রথমে ছোট এলাচ বললে যে হ্যাঁ এটা দেবে দিন, ছোট এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে। হুম, দারচিনি ছোট এলাচ হাল লাগবে না, দুটো ছোট এলাচ দিয়ে চা একটা দেবো। ওকে, না তেজপাতা, 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 ধর আপেল, কোরানো আপেল, কোরানো আপেল, কিছুই না, আপেলটা খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিই, গ্রেট করে নিই। আপেল যদি খুব মিষ্টি না হয় দুধ কেটে যায় না? হ্যাঁ, ওইটাই আপেলটা আমি বেশি করেছিলাম যে খুব ভালো আপেল তো, মানে মানে দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে, পায়েশ করবো এরকম। কিশমিশটা কি দিয়ে দেবো? হ্যাঁ, কিশমিশ দিয়ে দিতে পারো। আমরা যতক্ষণ কিশমিশটা দিয়ে একটু ভাজা ভাজা করছি ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই সাবুর খিচুড়ির রেসিপিটা আরও একবার। সাবুর খিচুড়ি বানানোর জন্য কড়াইয়ে জল গরম করে ভেজে রাখা মুগ ডাল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে শুকনো লঙ্কা, জিরে আর হিং ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা চিনে বাদাম আর ভাজা নারকেল দিয়ে ভালোভাবে কষিয়ে রাখতে হবে। এরপর ওই সেদ্ধ করা ডালে ভেজানো সাবু আর কষানো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নুন, চিনি, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো জল, জিরে গুঁড়ো, ঘি আর গরম মশলাগুলো ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সার্ভ করুন সাবুর খিচুড়ি। হয়েছে, এবার এবারে এই ঘন দুধটা দিতে হবে। দুধটা খুবই ঘন এবং গরমও আছে ঈষৎ উষ্ণ। একটা জিনিস একটু বলি, একটু এটা মিশিয়ে নাও চিনিটা দুধের মধ্যে। হ্যাঁ, বাহ, তাহলে এই দুধটার দিকে নজর রাখুন। দুধের মধ্যে চিনিটা মিশানো হচ্ছে, পাউডার সুগার 1 কাপ। হ্যাঁ, কিন্তু পাউডার সুগার 1 কাপ আর পুরোটা লাগবে না, কন্ডেন্স মিল্ক দেবে। আচ্ছা, পাউডার সুগার 1 কাপ আর চিনি 1 কাপের মধ্যে কিন্তু পার্থক্য আছে, পার্থক্য আছে, কম বেশি অনেকটাই কম বেশি দেখো। বেশ 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 বেশ, এবার এটাকে মিলিয়ে নিতে হবে। একটু দর্শকদের বলে দিই, ঘন দুধ করার জন্য একটুখানি এমনি দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিলে তাড়াতাড়ি ঘন হয় এবং এটা স্বাদও আসে। এবার এটা মিশিয়ে দেবো। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো ঘি ভাজা আপেলের। তোমার নাতনির জন্য বানাও না এটা। হুম, এবার কি দেবো? এবার ভ্যানিলা এসেন্স দিয়ে আর একটু কন্ডেন্স মিল্কটা, বেশি না কারণ দুধটা ভালোই ঘন আছে। আগে এটা কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্ক দিলে স্বাদটা আরো একটু ভালো হয়। কতটা দেবো? ব্যাস ওই 1 চামচ, 4 চামচ দিই? আর 1 চামচ দিই না, দাও। ভ্যানিলা এসেন্স দিয়ে দিই? হ্যাঁ, আচ্ছা, রান্না রেডি। ভ্যানিলা এসেন্স, ব্যাস, বাহ, গ্যাস অফ, ঢাকা, গ্যাস অফ করে দেবো। এবার এটাকে সার্ভ করবো এবং খাবো, কিন্তু তার আগে
এই রান্নার উপর সবার আগে অধিকার, কিন্তু তোমারও না আমারও না, দর্শকের, ওনাদের, এক্স্যাক্টলি দর্শকদের। আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য রেসিপি এটা আরো একবার। আপেলের পায়েস বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে কোরানো আপেল, কিশমিশ, ঘন দুধ, চিনি গুঁড়ো বা পাউডার সুগার, কনডেন্স মিল্ক আর ভ্যানিলা এসেন্স দিয়ে গ্যাস অফ করে হালকা হাতে নাড়াচাড়া করলেই রেডি আপেলের পায়েস। যিনি এত ভালো রাঁধলেন তাকে তো খালি হাতে যেতে দিতে পারি না, তার জন্য রয়েছে সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে। দেখে নেবো সেগুলো কি কি থাকছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মিত্র ক্যাফে রেস্টুরেন্টস অ্যান্ড কেটারারের তরফ থেকে একটি গিফট কুপন, দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক, জি বাংলা দিচ্ছে একটি সুন্দর সেরামিক বোল সেট, জি বাংলার পক্ষ থেকে থাকছে একটি সুন্দর কফি মাগের সেট, রয়েছে সুন্দর গ্লাসের সেট, রয়েছে আয়ুর্বেদিক পরিবার পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। খুব ভালো লেগেছে তোমার সঙ্গে আড্ডা দিয়ে রান্না করে, এবং শুধু তাই নয়, এখন আগামী এক সপ্তাহ বাঙালির বৌদিরা, মাসিমা, কাকিমা, পিসিমারা সবাই একটা প্র্যাকটিসে নিয়ত, মানে সবাই একটা প্র্যাকটিস করছেন কী করে সন্ধ্যে 7টা-8টার মধ্যে রান্নাটা করে কমপ্লিট করে ফেলা যায়। কেন না আগামী 26 তারিখ থেকে দাদা সৌরভ গাঙ্গুলি আসছেন আপনার বাড়ি, 26 আগস্ট থেকে রেডি তো আপনি দাদাগিরির জন্য। শুধুমাত্র জি বাংলার চোখ রাখুন, জানতে পারবেন দাদা আরও কত কিছু মজা নিয়ে আসছেন আপনাদের জন্য। এইবার যেটা করতে হবে, আমাদের খাবার খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। সাবুর খিচুড়ি তো দারুণ হয়েছে আমি জানি, তুমি একটু খেয়ে দেখো। তুমি তো পায়েসটা আমি সরিয়ে রাখছি আগেই, তুমি নাও আগে। তুমি যদি ঠিক আছে একদিন খাও বলে তোমার সুগারের পেশেন্টকে আমি পায়েস খাইয়ে দিই, তোমার ছেলে এসে এখানে আমার তুলোধনা করে দিয়ে বলে দিয়েছিলাম চিনি দিয়ে চাটা খাবই, খাবে তোমাদের এখানে তাই চা খেয়েতে। হে বাবা, তাহলে তো পায়েস চলবে না। না মিষ্টি বললে ঠিক আছে একদিন খাও, মিষ্টি কে জানো, আমি মিষ্টি মানে আমার বৌমা, বৌমাকে মিষ্টি বলে রাখো। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। এই কথাটা শোনার আশায় বহুদিন বসে আছি। এইটা আপেলের পায়েসটা একটু খেয়ে দেখি। অবশ্যই, ওটা গরম আছে কিন্তু। সেটাই দেখছি, একটু ফুল দিয়ে নাও। অপূর্ব, দুটোই অপূর্ব হয়েছে, অসাধারণ হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কনটেস্ট। থ্যাংক ইউ। যদি তোমার এই দুটো রান্নার একটাও যদি সপ্তাহে সেরা হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটা মেপল টোস্টার, আর যদি এই রান্না সপ্তাহে সেরা না হয়ে মাসের সেরাও হয়েছে, মানে সপ্তাহের সেরা তো হলোই তার সঙ্গে সঙ্গে মাসের সেরা হয়ে গেল সবাইকে টপকে, তাহলে তুমি কুচিনার তরফ থেকে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি তো পাবেই। তাছাড়া হ্যাংলা হেসেল বলে পত্রিকায় তোমার এই রান্না ছেপে বেরোবে। খুব ভাল লাগছে, এই আড্ডা যেন মনে হচ্ছে শেষ না হলেই ভালো হয়, কিন্তু কি করব, ঘড়ি বলছে এখন সময় দিদিদের, আমার এবার টাটা বলতে হবে। অনেক ভাল লাগলো তোমার সঙ্গে কথা, মানে আড্ডা দিয়ে, এবং আমার মনে হয় আগামী দিনে আবার দেখা হবে, তোমার জন্য একটা মেমেন্টো। ভালো, আমারও খুব ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছে ছিল তোমার সঙ্গে এসে রান্না করার। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আজকে তোমার সঙ্গে থেকে আমার ভীষণ ভালো লাগলো। জি বাংলা রান্নাঘর।